শুভ্রাংশু আমাদের সাথে রয়েছেন, আমাদের অপর সিনিয়র এডিটর শুভ্রাংশু, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিস্মিত যে যেভাবে পুলিশ হ্যান্ডেল করেছে গোটা বিষয়টাকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যেভাবে তার পুলিশকে নির্দিষ্টভাবে কিছু কিছু জায়গায় অ্যাপ্রিহেন্ড করার জায়গা সেটা বুঝতে পারিনি, কি বলবে? দেখো, আমার যেটা বলার, আমি যেটা বুঝতে পারলাম, মমতা সরকার সেখানে মমতার অভাব দেখা গেছে, মমতার অভাব দেখা গেছে। এত বড় ঘটনা, সরকার তীব্র উদাসীন ছিল, পুলিশ তো সরকারের একটা পার্ট, সেখানে এত উদাসীনতা, এমনি হয়, এমনি হতে পারে, এটা হচ্ছে। এই যে চরম উদাসীনতা থেকে যে শুরু হওয়া গাফিলতি, সেই জায়গাটা থেকে এই গোটা রাস্তা হয়েছে, যেখানে সহমর্মিতা, আমাদের যে সহমর্মিতার যে কথা বলা হয়, সরকারের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, সেই অর্থে কোনো সহমর্মিতা দেখা যায়নি, যেটা দেখা যায়নি। এবং যখন সাধারণ মানুষ, যারা দেখে আটকে উঠেছে, ভয় পেয়েছে, উৎকণ্ঠিত হয়ে রাস্তায় নেমেছে, তখন দেখা গেছে সরকার, পুলিশ, তারা মুখ খুলছে, তারা বলছে, তাদের তখন তৎপরতা দেখা গেছে। যে তৎপরতাটা আগে দেখা গেল, এই যে তুমি বলছিলে একটু আগে ভাঙচুর, কেন পুলিশ বুঝতে পারেনি? এখানে তো অনেক বড় বড় ঘটনা ঘটেছে। এই সরকার তো সিঙ্গুর নন্দীগ্রামের বিষয়টা অনেক বড়ভাবে অবগত, এটা তো অবগত নয় এমনটা নয়। সেখানে যে এত মানুষ নেমেছে, সোশ্যাল মিডিয়াতে চলছে ব্যাপারটা, তারপরও সরকার কীভাবে এত উদাসীন থাকতে পারে? এবং সেই গাফিলত, যে এফআইআর কথা বলছিলি আজকে, তো একদমই তাই। তুমি আমাদের সঙ্গে থাকো শুভ্রাংশু, এবং ময়ূক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের দুই সিনিয়র এডিটর। এবং এই যে ভাঙচুরের ঘটনা, যেটা নিয়ে কার্যত ভর্ৎসনার মুখে ফের একবার রাজ্যকে পড়তে হলো, সেখানে কপিল সিব্বল, তিনি আবার যখন সওয়াল জবাব হচ্ছিল বা চলছিল, ঠিক সেই মুহূর্তে তিনি বলছেন রাজনীতি করা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে তো আমরা আলোচনা করব, কিন্তু এরই সঙ্গে সঙ্গে জানাই, সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ, তাতে চিকিৎসকদের কর্মবিরতি তোলার আবেদন জানানো হয়েছে। অর্থাৎ যেভাবে চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন, তাতে কিছুটা হলো স্বাস্থ্য ব্যবস্থা এবং একই সঙ্গে পরিষেবা তা বিঘ্নিত হচ্ছে, যে কারণের জন্য আবেদন করা হয়েছে চিকিৎসকদের যাতে কর্মবিরতি তুলে নেওয়া হয়। অর্থাৎ চিকিৎসকরা যারা আন্দোলন করছেন, তারা যাতে কর্মবিরতি তুলে নেন। ময়ূর, আমরা কথা বলবো আমাদের সিনিয়র এডিটরদের সঙ্গে, কিন্তু তার আগে আরো একবার জানাই, চিকিৎসকদের কর্মবিরতি তুলতে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। হাসপাতালগুলিকে চিকিৎসকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোপরি সাধারণ মানুষ, অর্থাৎ যারা মুমূর্ষু রোগীরা হাসপাতালে যান পরিষেবা পাওয়ার জন্য, তারা যাতে কোনো রকমভাবেই সমস্যার সম্মুখীন না হন। যেভাবে কর্মবিরতি লাগাতার চলছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিষেবা, এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের, এবং তারই প্রেক্ষিতে আবেদন করা হয়েছে। যারা কর্মবিরতি করছেন, তারা কর্মবিরতি তুলে নিন, এমনটাই আবেদন সুপ্রিম কোর্টের তরফ থেকে চিকিৎসকদের, আন্দোলনরত চিকিৎসকদের করা হয়েছে। অর্থাৎ লাগাতার অভয়ের হত্যাকাণ্ডের পর যেভাবে ন্যায্য বিচার চেয়ে এবং একই সঙ্গে সুরক্ষা এবং নিরাপত্তার দাবিকে সামনে রেখে আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রেক্ষিতেই এবং যে শতপ্রণীত মামলা রুজু করা হয়েছে তার প্রেক্ষিতে আজ যে শুনানি পর্ব চলছিল, সেখানেই সুপ্রিম কোর্টের তরফ থেকে আবেদন করা হয় চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেবার জন্য। পাশাপাশি জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। 10 জন সদস্য নিয়ে গঠিত এই জাতীয় টাস্কফোর্স তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই রিপোর্ট জমা দেবে সুপ্রিম কোর্ট 22 অগস্ট। দুটি রিপোর্ট পেশ, একদিকে ভাঙচুরের ঘটনা, সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে, এবং ঠিক তার পাশাপাশি যেমনটা ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, অভয়ের হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত তদন্ত কতটা গতি নিয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু পরপর দুটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে দেওয়া হয়েছে। 22 অগস্ট নির্ধারিত সময়, নির্ধারিত দিন ধার্য করা হয়েছে, রিপোর্ট দেবে সিবিআই এবং রাজ্য 23 অগস্ট মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ বৃহস্পতিবার রয়েছে মামলার পরবর্তী শুনানি, তার আগে বুধবার দিন নির্দিষ্ট করে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে বুধবারের মধ্যে দুটি রিপোর্ট পেশ করতে হবে। দুটি রিপোর্ট পেশ করবে সিবিআই একদিকে, অন্যদিকে রাজ্য। যেভাবে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে অভয়াকে হত্যা করা হয়েছে, সেই সংক্রান্ত তদন্ত কতদূর পর্যন্ত গতি নিয়েছে, এবং একই সঙ্গে ভাঙচুরের ঘটনা 14 তারিখ, 14 অগস্ট মধ্যরাতে যেভাবে দুষ্কৃতীরা তারা হাসপাতালের মধ্যে ঢুকে ভাঙচুর করে, সেই বিষয়টার উল্লেখ করে কিন্তু রীতিমতো জানানো হয়েছে এই দুটি সংক্রান্ত বিষয়। এবং দুটি বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে বুধবারের মধ্যে, এবং বৃহস্পতিবার রয়েছে মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে যেমন সিবিআই তদন্ত করছে, ঠিক তার পাশাপাশি জাতীয় টাস্কফোর্সও গঠন করবার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।
আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা টেরিফিক, একেবারে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গিয়েছে। আজ সুপ্রিম কোর্টে শুনানি পর্ব যখন শুরু হয় ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি তিনি বলেন, অন্যদিকে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট, দেহ সৎকারে তিন ঘন্টা পর কেন এফআইআর করা হলো, এমনকি এফআইআর মৃতের বাবা অর্থাৎ অভয়ের বাবা তিনি করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কেন এফআইআর করলো না, কি করছিল সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের, দেহ সৎকারে তিন ঘন্টা পর কেন এফআইআর করা হলো, হাসপাতাল কর্তৃপক্ষ কিসের অপেক্ষা করছিলেন, কেন হাসপাতাল কর্তৃপক্ষ তারা নিজেরা এফআইআর করলেন না এই ঘটনায়, যেখানে স্পষ্টভাবে পোস্টমর্টম রিপোর্ট যখন সামনে আসে তার প্রেক্ষিতে দেখা যায় যে এই ঘটনা খুন, তারপরও অভয়ের বাবা তিনি গেলেন এফআইআর করতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা এফআইআর করেননি, এবং তিন ঘন্টা পর কেন এফআইআর করা হলো দেহ সৎকারের, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। পাশাপাশি রাজ্যকে আরো বেশ কিছু ইস্যুতে আজ ভর্ৎসনা সুপ্রিম কোর্টে, যেখানে ময়নাতদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে খুন, কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম ময়নাতদন্তের রিপোর্টে যেখানে দেখা যাচ্ছে খুনে সেখানে এফআইআর দায়ের হয়েছে রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশে এফআইআর দায়ের হলো কেন তার আগে হাসপাতাল কর্তৃপক্ষ যখন পোস্টমর্টম রিপোর্টে দেখতে পাচ্ছেন খুন, তখন কেন তারা কোন রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না, হাসপাতালের কর্তৃপক্ষ এতক্ষণ তাহলে কি করছিলেন তারা, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। রাজ্যকে তীব্র ভর্ৎসনা অভয়া হত্যাকাণ্ডে আজ যে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, যে মামলা শুনানি পর্ব চলছিল সুপ্রিম কোর্টে, সেই পর্যবেক্ষণ সওয়াল জবাব পর্বে একটার পর একটা বিষয় যখন উত্থাপিত হয় তখন একটার পর একটা প্রশ্ন রীতিমতো ধেয়ে আসে রাজ্যের যারা আইনজীবীরা ছিলেন তাদের তরফে। অন্যদিকে ময়নাতদন্তের যে রিপোর্ট দেখা যাচ্ছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তা খুন, অন্যদিকে এফআইআর দায়ের হয়েছে রাত 11:45 এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই সময় কি করছিলেন, এতক্ষণ সময় তারা কোথায় ছিলেন, সেই সমস্ত বিষয় কিন্তু আজ পর্যবেক্ষণে উঠে আসে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চে। পাশাপাশি আপনাদেরকে জানাই তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন তার প্রসঙ্গেও রাজ্যকে ভর্ৎসনা শুনতে হয়েছে শীর্ষ আদালতের তরফে, তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যা, চিকিৎসকদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে, এমনকি জাতীয় টাস্কফোর্স সমানভাবে তদন্ত করবে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সংক্রান্ত সমস্ত বিষয়ের দিকে আমরা নজর রাখবো, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে একটি ব্রেকিং আপনাদেরকে দিয়ে রাখি সল্টলেকে, যেখানে নার্সকে শ্রীরতাহানির অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগে গ্রেফতার এক, বাড়ি ফেরার পথেই শ্রীরতাহানির অভিযোগ সামনে আসে, তবে যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি জানতে পারা গেছে আরো বিস্তারিত আমাদের জানাবে আনন্দমোহন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আনন্দমোহন, এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার পরিচয় জানা সম্ভব হয়েছে? একেবারে দেখো তোমায় জানিয়ে দিই যে 18 তারিখ রাত্রিরে নিউ টাউনে একটি বেসরকারি হাসপাতাল থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন এক নার্স, সেই সময় তাকে একজন রিক্সা একজন সাইকেলে করে যাচ্ছিল যুবক তার সাথে শ্লীলতাহানি ঘটনা ঘটায়। এটা নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল টেকনোসিটি থানায়, মামলার তদন্ত নামে পুলিশ এবং গতকালকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, এবং যেটা জানা যাচ্ছে যে তার সিসিটিভি দেখে কিন্তু যার বাড়ি পাথর ঘাটায় আজিজ মোল্লা তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে তোলা হবে। এবং এই আজিজুল কিন্তু সাইকেল নিয়ে ওই নার্সের যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে ধাওয়া করার পরে তার সাথে অশ্লীল আচরণ করে, এবং এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু গ্রেপ্তার করা হয় আজিজুলকে। কেন এই কাণ্ডটি ঘটিয়েছে তারা সে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ। তনয়া, বেশি নজর রাখো, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি সল্টলেকে নার্সকে শ্রীরতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে, এবং বাড়ি ফেরার পথে শ্রীরতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত আজিজি মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ, সিসি ফুটেজ দেখেই অভিযুক্তকে গ্রেফতার করে টেকনোসিটি থানা। সল্টলেকে নার্সকে শ্রীরতাহানির অভিযোগ তোলপাড় পড়ে গিয়েছিল এই ঘটনা তো গোটা রাজ্যে, এবং সেই শ্রীরতাহানির অভিযোগের প্রেক্ষিতে এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে গ্রেফতার করা হয়েছে একজনকে, এবং বাড়ি ফেরার পথে শ্রীরতাহানির অভিযোগ উঠেছিল ওই নার্সকে শ্রীরতাহানি করা হয়েছিল, এবং এই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত চলছিল এবং সেই তদন্ততেই গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে যার নাম আজিজি মোল্লা, এবং
সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা সম্ভব হয়েছে অভিযুক্তকে। গ্রেফতার করেছে টেকনো সিটি থানার পুলিশ।